টাঙ্গাইলে মধুপুরে 9 নং অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত যাচাই বাছাই করা হয়েছে। এখানে সকল মেম্বার উপস্থিত আছেন এবং আমাদের সমস্ত অরণখোলা ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, তাদের মাধ্যমে জননেতা ডক্টর আব্দুর রাজ্জাকের এমপি মহোদয়ের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। সকলের উপস্থিতিতে আমরা উন্মুক্ত বাছাইয়ের মধ্য দিয়ে আমরা এই প্রতিবন্ধী সিলেকশন করতেছি এবং কি আমাদের সরকারের থেকে আমরা অরণখোলা ইউনিয়নের নামে 300 এই প্রতিবন্ধী কার্ড পেয়েছি। এদেরকে আমরা বিনামূল্যে কোনো প্রকার হয়রানির শিকার না করে সরাসরি আমরা তাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি উন্মুক্তভাবে উন্মুক্তভাবে। যারা চোখ নাই, হাত নাই, পা নাই, এই ধরনের যারা প্রতিবন্ধী যারা, তাদেরকে আমরা কার্ড করে দিব। এই কার্ডের বিনিময়ে কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা কি কোনো মেম্বার সাহেবের বা কোনো নেতারে কোনো টাকা পয়সা দিচ্ছেন? কে কে দিচ্ছেন? এটা আত্মরঞ্জন থেকে আমি জানি কে কে টাকা দিচ্ছেন। যারা টাকা দিচ্ছেন তাদের কার্ড কিন্তু হবে না। যারা কোনো মেম্বারের 3,000, 5,000, 4,000 টাকা দিচ্ছেন কাঠ করে দেওয়ার জন্য, তাদের কাঠ কিন্তু আমরা দিব না। আমরা জানি, তথ্য দিচ্ছি আমি, আমার কোনো তথ্য আছে। আর কোনো মেম্বার যদি 4,000, 5,000 টাকা চা তো দিবেন না, কোনো টাকা লাগবে না। এটা সরকারের থেকে মাগনে আসছে। আমরা ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান, আমরা যারা মেম্বার আছি আমরা যারা মাগনে আপনাদের কাছে দিব। হয়তো কিছু টাকা খরচ হবে ওই ডাক্তারি রিপোর্ট লিখতে, কিছু টাকা হয়তো খরচ হবে, 200 টাকা, 200-300 টাকা, সেটা 300 টাকা না, 300 টাকা আর কি, এমনি কিছু খরচ আছে 300 টাকা খরচ হবে, সেটা হয়তো মেম্বাররা নিবে, সেটা দিবেন। তাছাড়া অতিরিক্ত কোনো টাকা যদি কারো দিয়ে থাকেন তাদের কার্ড কিন্তু আমরা যদি প্রতিবন্ধী থাকে তাহলে তাও দিব না। আর কোনো মেম্বারের কোনো নেতারে কোনো ইয়েরে অন্য কোনো টাকা দিবেন না, এটা আমাদের কথা। আর আপনারা যারা প্রতিবন্ধী আসছেন তাদের ফ্রিতেই এমনিতেই আমরা আগে সাক্ষাৎকার নিবো, আমাদের অফিসের সাহেব আসছেন, মেম্বাররা থাকবো, তাদেরকে আমরা এমনিতেই কার্ড করে দেবো, ঠিক আছে? বুঝছেন আপনারা সবাই? আপনারা সাহেব আওয়াজের পুতুল, উনি সারা বাংলাদেশে যারা প্রতিবন্ধী আছে, যাদের চোখ নাই, যাদের কানে কান নাই, যাদের হাত নাই, পা নাই, যারা কথা বলতে পারে না, যারা আল্লাহর তরফ থেকে যাদেরকে আল্লাহ এটা প্রতিবন্ধী করে মানে পূর্ণাঙ্গ একটা মানুষ রূপে, যাকে যাদেরকে মানুষ না, তাদেরকে যারা কাজ করে খাইতে পারে না, সেগুলো মুক্ত করার জন্য এই সারা বাংলাদেশে অটিস্টিক মানে প্রতিবন্ধী মুক্ত করার জন্য একটা কর্মসূচি হাতে নিচ্ছে। যার কারণে আপনারা অনেক সময় বলছেন যে এই আমাদের কাজ পাই না, মেম্বারদের কাছে ঘুরি, টাকা দিই, পয়সা দিচ্ছি, তারপরে কাজ হয় না, এরকম কথাবার্তা অনেক সময় বলেন না ওদেরকে। আমরা আমি অরণখোলা ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত বাছাইয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং খোলামেলাভাবে ওই ভাতাভোগীদের বাছাই করা হইতেছে। হ্যাঁ, অভিযোগ না আমার এই ব্যাপারে, আমি সরাসরি দেখতেছি এবং কাজ করতেছি। টাঙ্গাইলে মধুপুরে 9 নং অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত যাচাই বাছাই করা হয়েছে। আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি রামচন্দ্র ঘোষ ও নিরঞ্জন জানান, টাঙ্গাইলের মধুপুরে 9 নং অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। 9 নং অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ইউনিয়নের 300 প্রতিবন্ধীদের যাচাই বাছাই করা হচ্ছে প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর দেখুন ভালো দেখেন।
প্রতিবন্ধী বাতা উন্মুক্ত বাসায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং খোলামেলাভাবে ওই বাতাভোগীদের বাসাই করা হইতেছে। আমি সরাসরি দেখতেছি এবং কাজ করতেছি।